এমবিবি কলেজ পড়াশোনা করার জন্য এবং গর্ব করার জন্য এই এলাকায় যারাই আসে তারা গর্বিত হয়। কেউ যাতে এই কলেজ চত্বরে এসে ড্রাগস নেওয়া ও অসামাজিক কাজ করার সাহস না দেখায় এমনটাই হুঁশিয়ারি দিলেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা। বৃহস্পতিবার এমবিবি কলেজ এলামনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির সহযোগিতায় এমবিবি কলেজের সামনে থেকে এক সচেতনমূলক কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন কলেজের ছাত্রছাত্রীরা। তো আপনারা জানেন সবাই যে এমবিবি কলেজ একটা প্রিমিয়ার কলেজ অফ দ্য স্টেট। এই কলেজ থেকেই আমরা সবাইকে বার্তা দিতে চাই যে এই কলেজটা পড়াশোনার জন্য, এই কলেজটা গর্ব করার জন্য, এই এলাকাটাতে যারা আসে সবাই গর্বান্বিত হয়। এখানে যাতে কেউ সাহস না করে যে এখানে এসে এখানে ড্রাগ নেয় বা অন্য যেটা অসামাজিক কাজ সেটার সঙ্গে লিপ্ত থাকে, তাদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই এই কলেজ এর পক্ষ থেকে, কলেজের এলামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যে আপনারা যারাই এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আপনারা এই কলেজ চত্বরে আসবেন না, এবং কলেজ যদি আসেন তাহলে কলেজ কর্তৃপক্ষ তাকে প্রতিবাদ করবেন এবং প্রতিরোধ করবে। আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ গভর্নমেন্টও সেইভাবে ব্যবস্থা নেব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।